আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইনাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, গুফ ভিজিয়ে পানি পান করা কি হারাম কিনা। তো আসলে এটি কেন হারাম হতে যাবে, এটা প্রকৃতপক্ষে হারাম না। আমরা অনেকে বলে থাকি যে গুফ ভিজিয়ে পানি কেউ পান করলে সেটা হারাম হয়ে যায়, আসলে সেটা প্রকৃতপক্ষে কোনো হারাম নয়, এটা হালাল। এটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে প্রচলিত একটি ভুলের মধ্যে পড়ে। তো একটা জিনিস হারাম হওয়ার জন্য দরকার যে এটার মধ্যে নাপাক কোনো কিছু থাকতে হবে, অথবা এটা নাজায়েজ কোনো কিছু এটার মধ্যে যদি মিশিয়ে দেয়, অথবা আমার ইনকামটা যদি হারাম হয় তাহলে সেটা হারাম হবে। এছাড়া গুফ বীজাণু পানি খেলে এটা কখনোই হারাম হবে না। আমরা মুখের মধ্যে যেটাই বলি অথবা আমাদের ইচ্ছা মতো যেটাই করি সেটা হারাম হবে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন, হাজা হারামুন ও হাজা হালালুন লিমা তাসিফ আল সিনাতুকুম। আমাদের জিহ্বা যেটাকে হালাল বলে যেটাকে হারাম বলে আমাদের বলার কারণে কিন্তু এটা হারাম হবে না। হারাম হওয়ার জন্য হারামের কারণ থাকতে হবে, কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা ভুল করে আসতেছি সবসময় যে গুফ ভিজিয়ে পানি যদি কেউ পান করে তাহলে সেটা হারাম হবে। তো এটি আমাদের সমাজের মধ্যে একটি ভুল। আশা করি এই ভুলটি আমাদের এই আজকের ভিডিওটি শোনার পর কেউ করবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি।